সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে শাহেদকে নিয়ে ঢাকা যাত্রা করে র‍্যাবের দল। সকাল 9টার দিকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে অবতরণ করে শাহেদকে বহনকারী হেলিকপ্টার। যখন পাই তখন তো একটা বোরখা পরিহিত অবস্থা ছিল, আমরা যেটা বুঝতে পারছিলাম আসলে সে এই বোরখাটা পরে সে চাচ্ছিল যে তাকে নিজেকে ঢাকবার জন্য, তার নিজেকে আড়াল করবার জন্য। এবং এটা আপনাদেরকেও বলেছি, সে কিন্তু তার যে দাড়িগুলো, তার যে মোচ থেকে সে অনেক ট্রিম করে ফেলেছিল এবং তার চুলগুলো সে কালো করে ফেলেছিল যেন তাকে কেউ চিনতে না পারে। নদী যেখানে থাকে আপনারা জানেন, সেখানে নদীর মাছ বরাবর থাকে এবং কাঁটা তার একটু দুর্বল, বা ওখানে প্রোটেকশনটা একটু নদী পার হয়ে যাওয়াটা ইজিয়ার হয়। রাতে সে ওখানে হাজির হয়েছিল, ভোর রাতে তাকে ক্রস করার কথা। 5:10 আমাদের গোয়েন্দা দল, ওখানে র‍্যাব 6 আছে, ওদের সহযোগিতা ওখানে আমাদের দল আগে থেকে ওত পেতে ছিল। শাহেদকে গ্রেফতারের বিষয়ে র‍্যাব সদর দপ্তরে ব্রিফিং করছেন র‍্যাব কর্মকর্তারা। অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের MD এবং মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র‍্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।